আসসালামু আলাইকুম। অনেক প্রার্থীর মধ্যে ধারণা থাকে, অর্থাৎ ভুল ধারণা আমি বলবো, আমি মাদ্রাসা থেকে পড়েছি, আমি কোনোভাবেই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে সৈনিক পদে অথবা অফিসার পদে পরীক্ষা দিতে গেলে আমি চান্স পাবো না। এই ভুল ধারণাটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিও শুরুতে সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাই এবং শুভেচ্ছা জানাই। যারা তোমরা প্রতিনিয়ত আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির সেনানো বিমান বাহিনীর বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওগুলো দেখো, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ, এবং যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা প্রতিনিয়ত আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন ধরনের পরামর্শমূলক ভিডিও টিউটোরিয়াল আকারে তোমাদের সামনে উপস্থাপন করি। যাই হোক, ভিডিওর শুরুতে বলেছিলাম যে মাদ্রাসা থেকে আমি পাশ করেছি, আমি সেনাবাহিনীতে গেলে আমি কোনোভাবেই চান্স পাবো না। এটা আসলে অভিজ্ঞতার আলোকে আমি বলছি, কারণ আমাদের সোজা ট্রেনিং একাডেমি দীর্ঘ কয়েক বছর ধরে পরিচালিত হচ্ছে। আমি অনেক দেখেছি, অনেক শিক্ষার্থীকে আমাকে প্রশ্ন করেছে, অনেক শিক্ষার্থীর কাছে শুনেছি যে স্যার আমি মাদ্রাসা থেকে পড়েছি, আমি কি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে চান্স পাবো, নাকি আমাকে নিবে না? কেন ভাই নিবে না? যখন সার্কুলার ছাড়ে সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী, ওখানে তোমরা দেখবা যে SSC অথবা সমমান। সমমান বলতে কি বোঝায়? SSC সমমান আরও যেগুলো আছে সেখান থেকে তার যোগ্যতা যদি ঠিক মতো থাকে, তার SSC এর পয়েন্ট যদি ঠিক মতো থাকে, তার উচ্চতা যদি ঠিক মতো থাকে, সে অবশ্যই আবেদন করতে পারবে। চাকরি হয় কিসের ভিত্তিতে? চাকরি কখনোই তুমি সায়েন্স আর কমার্স থেকে পড়ে আসছো, নাকি কারিগরি থেকে পড়ে আসলা, নাকি মাদ্রাসা থেকে পড়ে আসলা, অফিসার অথবা সৈনিক পদে চাকরি কিন্তু এগুলো দেখে হয় না। চাকরি হবে তোমার নিজের যোগ্যতার উপরে, তোমার নিজের যোগ্যতার কথায় তোমাকে চাকরি নিতে হবে। যখন সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে যখন তুমি পরীক্ষা দিতে যাবো, পরীক্ষার মাঠে বা পরীক্ষার কেন্দ্রে যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন, আর কর্মকর্তারা কিন্তু অনেক সৎ নিষ্ঠাবান হন, তো সৎ এবং নিষ্ঠাবান যেসব কর্মকর্তারা থাকবেন তোমার যোগ্যতাকে তারা জাজ করবে। তুমি কোথায় থেকে আসলা, তোমার পরিবার কি, তুমি কোন পরিবার থেকে আসছো, সেটা ব্যাপার না, সেদিনকার জন্য শুধু ব্যাপার তুমি আসলে যোগ্য কিনা, তুমি পরীক্ষাতে তোমার যোগ্যতা প্রমাণ দিতে পারছো কিনা। যদি তুমি পরীক্ষার দিনে তোমার যোগ্যতা প্রমাণ করতে পারো, নিজ যোগ্যতাই তুমি ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পেশায় তুমি নিজেকে নিযুক্ত করতে পারবা। তো যাই হোক, যারা এই প্রশ্নটি করো যে আমি মাদ্রাসা থেকে পড়েছি, আমি সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে চান্স পাবো কি পাবো না, বা পরীক্ষা কেন্দ্র থেকে আমাকে বের করে দিবে কিনা, এটা মোটেই দিবে না। তুমি মাদ্রাসা থেকে পড়েছো, দ্যাটস গুড। মাদ্রাসা থেকে পড়ে তুমি রেজাল্ট আর GPA একটি ভালো GPA পেয়েছো বা আবেদন করার যোগ্যতা অর্জন করছো, তুমি পরীক্ষা দিতে যাও। পরীক্ষার আগে তোমাকে যেটা করতে হবে, তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। যদি যোগ্যতা অর্জন না করে পকেটে শূন্য পকেট নিয়ে যদি পরীক্ষা দিতে যাও, তাহলে তো পরীক্ষা তুমি পাস করতে পারবা না। তোমার মেধায় জ্ঞান অর্জন করে নিয়ে যেতে হবে। যখন পরীক্ষার কেন্দ্রে যাবা, যে ধরনের পরীক্ষা হোক না কেন, যে ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি যাতে নিজেকে উজাড় করে দিতে পারো, প্রমাণ করতে পারো যে না, আমি সেই ব্যক্তি, আমার ভিতরে যোগ্যতা আছে সৈনিক হওয়ার, আমি সৈনিক হতে চাই। তুমি দেখো অবশ্যই নিজ যোগ্যতায় তুমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর একজন অফিসার অথবা সৈনিক হতে পারবা। তো যাই হোক, যারা তোমরা SSC পরীক্ষা এবার দিয়েছো 2020 সালে, যারা পাশ করেছো দাখিল থেকে, তাদের হতাশা হওয়ার কোনোই কারণ নেই। অন্যান্য গ্রুপের মতো, সায়েন্স কমার্সের মতো, তুমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে যখন সার্কুলার ছাড়বে, সার্কুলার দেখে তুমি আবেদন করতে যাও, আবেদন করো, প্রস্তুতি নাও। এবং প্রস্তুতি নিজে বাসায় নেওয়ার থেকে যারা জানে, যারা বুঝে, যারা ভালো পরামর্শ দিতে পারবে, এমন কারোর সাথে যোগাযোগ করো বা কোনো প্রতিষ্ঠানে যাও, গিয়ে তুমি সেখান থেকে দক্ষ হও, নিজেকে যোগ্য করে তোলো। ঠিক তেমনি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতেও তোমরা আসতে পারো। আমাদের ট্রেনিং সেন্টার রংপুরেই অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা যারা এবার SSC পরীক্ষা পাস করলা, সায়েন্স, আর্টস, কমার্স, মাদ্রাসা অথবা কারিগরি সকল বিভাগের ছাত্ররাই তোমরা আমাদের এখানে এসে 15 দিন, 1 মাস অথবা 2 মাসের একটা প্রস্তুতিমূলক কোর্স করে যেতে পারো। কারণ তোমার
কোর্স করলে কি হবে, তুমি নিজেকে এখানে এসে যোগ্য করে তুলতে পারবে। এই প্রতিষ্ঠানে তোমার সঙ্গে আরো অনেক তোমার বন্ধু থাকবে, তাদের সঙ্গে নিজেকে তুমি কম্পিটিশন করাতে পারবা, তোমার মেধাকে তুমি যাচ করাতে পারবা। কারণ পরিবেশ মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। এই সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তুমি সেই পরিবেশটা পাবা। তো যাই হোক, আশা করি তোমরা আমার ভিডিওটা দেখে একটুটুকু ক্লিয়ার হতে পেরেছো যে না, আমি মাদ্রাসা থেকে পড়েছি, কোনো ব্যাপার না, পরীক্ষা চান্স পেতে হয় শুধুমাত্র নিজের যোগ্যতায়, এটাই হচ্ছে মেইন বিষয়। যারা দেখলা ভিডিওটি, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা থাকলো, ভালো করে প্রিপারেশন নাও, নিজের যোগ্যতা বাড়াও এবং সত্যকে জানো, সত্যের পিছনে ছোট। অবশ্যই তুমি দেখবা তোমার যে স্বপ্ন সৈনিক হয়ে দেশসেবা করা, এটা একটা মহৎ স্বপ্ন। এই পেশাটা অনেক মহান। এই মহান পেশায় নিজের যোগ্যতা দিয়ে নিজের মেধায় অর্জন করে নিতে হয় বা নিজেকে নিযুক্ত করে নিতে হয়। সবাই ভালো থেকো, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।